নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করব বরবটি বাটা। তার জন্য আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এখানে 1 চামচ কালো জিরে নিয়েছি। একটা বর্তানে প্রথমে বরবটিগুলো দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। বরবটিটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব আর জলটা ছেঁকে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কালো জিরে দিয়ে কালো জিরেটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব। এবার রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি হালকা করে প্রথমে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হালকা একটু ভেজে নিয়েছি। এবার যে বরবটি সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেব। বরবটিগুলো দিয়ে একসাথে ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভেজে যদি বরবটিটাকে বাটা করা হয় তাহলে খুবই সুন্দর লাগে খেতে। আর এর মধ্যে একটু বেশি করে লঙ্কা আর রসুন দিলে আরও সুন্দর লাগে। তবে ওটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যেরকম আপনারা পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। বরবটিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সি বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটা প্রথমে একটু গুঁড়ো করে নেব। আপনাদের কাছে শিলনোড়া থাকলে সেটা বেটে নেবেন তো আরও সুন্দর হবে। আমার কাছে নেই তো আমি এভাবেই গুঁড়ো করে নিলাম। এবার মিক্সি বাটিতে দিয়ে দেব। এটাকে এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে বরবটি বাটা। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।